বনগা থানা পেট্রাপোল থানা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান বনগা থেকে ধৃত তিন কুখ্যাত বাংলাদেশি দুষ্কৃতি ধৃতদের বিরুদ্ধে একাধিক খুনসহ নানা অভিযোগ ধৃতদের তোলা হল আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পেট্রাপোল থানা ও বনগা থানার যৌথ অভিযান ধৃত বাংলাদেশের তিন কুখ্যাত দুষ্কৃতি পেট্রাপোল থানা এলাকা থেকে দুই দুষ্কৃতী এবং বনগা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম বাবু চৌধুরী ওরফে রনি তুহিন বিশ্বাস ওরফে ইমাদুল এবং বনগা থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে রাসেল শেখ নামে অপর দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা গেছে ধৃতেরা বেশ কয়েকদিন আগে চোরা পথে ভারতে প্রবেশ করে নিজেদের নাম ভাড়িয়ে ছদ্মনাম ব্যবহার করে বনগা চড়কতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃতেরা বাংলাদেশের সুপারি কিলার হিসাবে কাজ করত ধৃতদের বিরুদ্ধে একাধিক খুন ও নানান অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সেদেশের বিভিন্ন থানায় বেশ কয়েকদিন ধরেই অভিযুক্তদের ওপর নজর রাখছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা অবশেষে বৃহস্পতিবার যৌথ অভিযানে নামেন তারা গ্রেপ্তার হয় তিন অভিযুক্ত তাদের কাছ থেকে বিভিন্ন নথিও উদ্ধার করেছে পুলিশ ধৃতদের এদিন বনগা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করা হয় বিচারকের কাছে বিচারক রাসেলের পাঁচ দিনের পুলিশি হেফাজত ও বাকি দুজনের জেল হেফাজতের আদেশ দেন বাংলাদেশ থেকে এরা এসে এবং বিভিন্ন আছে ক্রিমিনাল বাংলাদেশে এদের সেই পরিপ্রেক্ষিতে এরা তাদের নাম পাল্টে এখানে এসে বসবাস করছিল একজনের বাড়িতে চরক হয় সেই অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং এদের কাছ থেকে অনেক জালিয়াতি ডকুমেন্টস পাওয়া গেছে এবং এদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং দুটো মামলায় ফর্টিন ফরেনার্স অ্যাক্ট আছে যে বাংলাদেশের নাগরিক এরা বাংলাদেশে কুখ্যাত সমাজ বিরোধী এবং বহু মার্ডার কেসের সঙ্গে এরা যুক্ত আছে রাসেলের পাঁচ দিনের পিসি আলাও হয়েছে এবং অন্য দুজনের জেল কাস্টডি অর্ডার হয়েছে অভিজিৎ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা।